আমাদের সমাজে বিভ্রান্তিমূলক আকিদা ঘুরে বেড়াচ্ছে নবী সাল হুসাল্লামের বিষয়ে আকিদা প্রকাশ করা হয় তিনি কি তিনি হলেন নূরের নবী নূর দিয়ে তৈরি হয়েছেন কেন এই ভ্রান্ত আকিদা আজকে সমাজে কারণটা হলো মোহাম্মদ সাল আলী হুসাল্লামের জীবনী নির্ভরযোগ্য তথ্যের আলোকে আমাদের জানা নেই যার কারণে এই বিভ্রান্তিমূলক তথ্যগুলি আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে আমরা যদি নির্ভরযোগ্য তথ্যের আলোকে মোহাম্মদ সাল্লিসালের জীবনী জানতে পারতাম যে তিনি আদম সন্তান তিনি মা বাবার মাধ্যমে পৃথিবীতে এসেছেন তার মা বাবাও নূরের ছিলেন না তার ছেলে মেয়েরাও কেউ নূরের ছিলেন না তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে তাহলে মোহাম্মদ সাল্লা আবার কিভাবে নূরের হতে পারে কিন্তু সেই তথ্য যখন আমাদের কাছে জানা নেই যার কারণে আকিদা জগতেও আপনাকে বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে আপনাকে আমল